নমস্কার বন্ধুরা, এখন শীতকাল। শীতকালে এখন বাজারে পর্যাপ্ত পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আজকে আমি এই মটরশুঁটি দিয়ে একটা ডিফারেন্ট একটা রেসিপি তৈরি করলাম। দেখুন, এটার জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম, আর তার সাথে একটা কাঁচা আলু আমি এখানে টুকরো করে দিলাম। আপনারা যদি এখানে আলু না খান তাহলে আপনারা আলু ছাড়াও করতে পারেন। তারপরে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর কয়েক পিস আমি নারকেলটাকে কেটে নিয়ে আমি এটাকে একটু দিয়ে এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। পেস্ট দেখুন আমি এখানে বানিয়ে নিয়ে এলাম। জল কিন্তু একদম আমি একটুখানি দিয়েছিলাম, দু চামচ মতো আমি খালি জল দিয়েছিলাম, কারণ এটা পাতলা হলে কিন্তু হবে না ব্যাটারটা। এরপর আমি এটার মধ্যে দিচ্ছি একটু নুন আর একটু হিং, আর বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি এর মধ্যে দু চামচ বেসন। এবার এটাকে আমি ভালো করে আমি এটাকে একটু সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা ঠিক একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি এটাকে দেব। এবারে আমি একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি, এই স্ট্যান্ডটার ভিতর এবার এক এক করে করে পুরো দিয়ে দেব। পুরো ফিল আপ করব না, একটু কম দেব, কারণ এটা ফুলবে তো। এরকম করে সব ইডলি স্ট্যান্ডগুলোকে আমি ফিল আপ করে দেব। তিনটে তিনটে করে বারোটা আমি এখন একবারে করছি। তারপরে এবার দেখুন এগুলো ফিল আপ করা হয়ে গেছে। এবার এখন একটা কুকারের মধ্যে, প্রেশার কুকারের মধ্যে আমি এগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 10 মিনিট মতো স্টিম হতে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, আর এটাকে আমি এখন 10 মিনিট মতো স্টিম হতে দেব। ঢাকনাটা লাগাবো, কিন্তু ঢাকনাটা আমি ওপর থেকে দেব। এটার রাবারটাকে আর সিটিটাকে আমি এটার থেকে খুলে দিলাম। দিয়ে এটাকে 10 মিনিট আমি স্টিম হতে দিচ্ছি। এটা যতক্ষণে স্টিম হচ্ছে ততক্ষণে আমি ওই মটরশুঁটি পেস্ট করা জারটার মধ্যেই আমি কিছু মশলা আমি এটাকে আবার পেস্ট করে নিয়ে আসবো। তাতে দিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন আর লঙ্কা, এটাকে আমি এখন পেস্ট করে নিয়ে আসবো। দেখুন 10 মিনিট মতো আমি এটা কুকারে স্টিম করেছি, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটির ইডলি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি সব এই মটরশুঁটি ইডলিগুলোকে দিয়ে ভেজে নেব। লালচে করব না, হালকা করেই আমি ভাজবো এগুলোকে, যাতে ঝোলে দিলে এটা ভেজে ভেঙে না যায়। সেম প্রসেসেই আমি সবগুলো মটরশুঁটির ইডলিকে আমি ভেজে নেব। ভালোভাবে দেখুন সব মটরশুঁটির ইডলিগুলোকে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে আমি এটার কারিটা বানাবো, তার জন্য এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইটার মধ্যে এখন একটু আমি তেল দেব। তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এবার এই পেস্টটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এক এক করে করে সব মশলাগুলো এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। নুন দিলাম এক চামচ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আগে পেঁয়াজ, আদা, রসুনের সাথে আমি লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে এখন লঙ্কার গুঁড়োটাকে একটু পরিমাণ দিলাম। এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো। নিচে যাতে না লেগে যায় মশলাগুলো সেই জন্য আমি একটু খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি পাশের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইবও করে দেবেন। মশলাটা কিন্তু দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কষে গেছে। এখন আমি এই মিক্সি ধোয়া বাটির জলটা আমি এর মধ্যে দিচ্ছি। এখন আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে তৈরি হবে মটরশুঁটির এই তরকারিটা, দারুণ হবে, দারুণ। এরপরে দিচ্ছি একটু গরম মশলা। এইটা গ্রেভিটাকে একটুখানি বেশি রাখতে হবে, কারণ যখন এই মটরশুঁটির ইডলিটা আমি এর ভেতরে দেব তখন কিন্তু এটা আস্তে আস্তে ঝোলটাকে টেনে নেবে, তাই একটু গ্রেভিটাকে একটু ঝোলটা বেশি রাখব। এবার জল দিয়ে দিচ্ছি, দেখুন এতটাই জল দিচ্ছি, এর থেকে আর বেশি জল দেব না। ব্যাস ঝোলটা যেই একটু ফুটবে, দু মিনিট মতো রাখছি, ঝোলটা যেই ফুটবে তখন আমি এই মটরশুঁটির ইডলিগুলোকে দিয়ে দেব। দেখুন দু মিনিট পর আমি দেখাচ্ছি ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এটার মধ্যে এই মটরশুঁটির ইডলিগুলোকে এক এক করে করে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দেব। দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা নাড়বো না, একটু পরে এটাকে আমি নাড়বো। বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে দেখুন শীত যাওয়ার আগে মটরশুঁটির এই আইটেম, মটরশুঁটির কচুরি, মটরশুঁটি, মটর পানির, মটর নিমোনা, আরও মটরশুঁটির অনেক কিছু আমরা খেয়েছি, কিন্তু এটা দেখুন একদম নতুন ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এটা আমি এই সেকেন্ড টাইম আমি বানালাম, প্রথমবার বানিয়েছিলাম খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই, আপনারাও বানিয়ে নিয়ে ফেলুন। তো বন্ধুরা আমার এই মটরশুঁটির ইডলিটা পুরো তৈরি হয়ে গেল। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর পাঁচ মিনিট মতো এটাকে আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করে নেবো।